তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সেশন 2 ও 3 আজকে শুরু করতে যাচ্ছি। এটির নাম ভ্যারিয়েবল ভারী মজার। তো এই সেশনে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জানতে চলেছি। আমরা যদি এই সেশনের পরবর্তী পৃষ্ঠায় যাই, অর্থাৎ 109 নম্বর পৃষ্ঠায়, সেখানে আমরা ঠিক এমন একটি ছক দেখতে পাবো। এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। ছকের 2টি অংশ রয়েছে। প্রথম অংশে দেখানো রয়েছে কিছু ভ্যারিয়েবল এবং তারপরে বলা রয়েছে সঠিক নাকি ভুল। অর্থাৎ এখানে যে সকল ভ্যারিয়েবলগুলো লেখা রয়েছে, এই সকল ভ্যারিয়েবলগুলো সঠিকভাবে লেখা হয়েছে নাকি লেখায় কোনো ভুল হয়েছে, সেগুলো আমাদেরকে শনাক্ত করে এই খালি ঘরে লিখতে হবে। তো এটি তোমরা কীভাবে সমাধান করবে? দেখো, তোমাদের মূল বইয়ের ঠিকের আগে, অর্থাৎ উপরের দিকেই যখন তোমরা যাবে, তখন সেখানে তোমরা ভ্যারিয়েবল লেখার বিভিন্ন নিয়ম সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ কীভাবে এক একটি ভ্যারিয়েবল লেখা যায়। ভ্যারিয়েবল বিভিন্নভাবে লেখা যায়, সেগুলো ডিজিট দিয়ে লেখা যায়, আবার সংখ্যা দিয়ে লেখা যায়। তো এখানে দেখো, ভ্যারিয়েবলের সঠিক নামকরণ দেওয়া রয়েছে এবং এর বিপরীতে ভুল নাম কীভাবে হতে পারে তাও এখানে দেখানো হয়েছে। তো এগুলো তোমরা খুব ভালোভাবে পর্যালোচনা করবে, তারপরেই মূলত তোমরা এই ছকটি পূরণ করতে আসবে। তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই ছকটি এখন পূরণ করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা যে সকল ভ্যারিয়েবলগুলো এখানে দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রথম যে ভ্যারিয়েবলটি, যার নাম হচ্ছে বিডি ক্যাপিটাল, তো এই ভ্যারিয়েবলের নামকরণটি সঠিক হয়েছে। এরপর রয়েছে কি, দেখো, এইচ ক্লাস সেকশন সি, এটি কিন্তু একটি ভুল ভ্যারিয়েবল। এরপর রয়েছে ডিজিটাল টেকনোলজি, এটি সঠিক ভ্যারিয়েবল। এরপর রয়েছে কি, দেখো, চট্টগ্রাম, তো চট্টগ্রাম, এটি ভুল ভ্যারিয়েবল। টাইগার, এটি সঠিক ভ্যারিয়েবল। অপরদিকে রোবোটিক্স লার্নিং, এটি ভুল ভ্যারিয়েবল। তো আমরা এখানে ভ্যারিয়েবলগুলো কোনটি সঠিক কোনটি ভুল তা দেখলাম। এবার আমরা ব্যাখ্যায় চলে যাব যে কেন এগুলোকে আমরা সঠিক বললাম, কেন এগুলোকে আমরা ভুল বললাম। দেখো, আমরা যদি নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো, এখানে আমি এক্সপ্লেইন করেছি যে কেন এগুলো ভুল, কেন এগুলো সঠিক। অর্থাৎ আমি তোমাদেরকে শুধুমাত্র ছক দেখিয়েছি, সেটি দেখলে তো আর তোমরা বুঝতে পারবে না যে কী কারণে এটিকে আমি সঠিক বা ভুল বলেছি। প্রথম যে ভ্যারিয়েবল সেটি ছিল বিডি ক্যাপিটাল। তো এখানে ভ্যারিয়েবলের নামকরণটি সঠিক, কারণ এখানে দুটি আলাদা শব্দ হলেও শব্দটি পরস্পর আন্ডারস্কোর দিয়ে সংযুক্ত, আর এই ফর্মেট অনুসরণ করার কারণে এই ভ্যারিয়েবলটি সঠিক হয়েছে। এরপর দেখো, লেখা রয়েছে এইচ ক্লাস সেকশন সি, তো এখানে এই ভ্যারিয়েবলের নামকরণটি ভুল হয়েছে। কেন? কারণ এই ভ্যারিয়েবলের প্রথম অক্ষরটি একটি সংখ্যা, অর্থাৎ 8 দিয়ে শুরু হয়েছে, আর ভ্যারিয়েবলের নাম কখনও সংখ্যা দিয়ে শুরু হবে না। শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা মনে রাখবে, যখন কোনো ভ্যারিয়েবল তোমরা লিখবে তখন সেই ভ্যারিয়েবলের নাম কখনোই তোমরা ডিজিট বা সংখ্যা দিয়ে শুরু করবে না। যদি করো তাহলে কিন্তু সেটি সঠিক হবে না। এরপর রয়েছে কি, দেখো, ডিজিটাল টেকনোলজি, তো এখানে এই ভ্যারিয়েবলের নামকরণটি সঠিক হয়েছে। কারণ কি? কারণ এই ভ্যারিয়েবলের প্রথম অক্ষরটি একটি ইংরেজি বর্ণ, ভ্যারিয়েবলের মাঝে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য সাধারণ নিয়ম অনুযায়ী নামকরণ করা হয়েছে। তাহলে আমরা এই ভ্যারিয়েবলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভ্যারিয়েবলটি শুরু হয়েছে ইংরেজি বর্ণমালা দিয়ে, অর্থাৎ ডি দিয়ে শুরু হয়েছে। শব্দ এখানে 2টি হলেও এটিকে আন্ডারস্কোর দিয়ে সংযুক্ত করা হয়েছে, আর এই সকল কারণে আমরা বলতে পারি এই ভ্যারিয়েবলটি সঠিক নামকরণ করা হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম, তো এই চট্টগ্রাম লেখাটি যে রয়েছে, এই ভ্যারিয়েবলটি ভুল। কেন ভুল? কারণ এই ভ্যারিয়েবলের মাঝখানে একটি প্রতীক বা চিহ্ন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাচ এই চিহ্নটি রয়েছে। তো এই ভ্যারিয়েবলটি এ কারণেই মূলত ভুল, কারণ যখন আমরা কোনো ভ্যারিয়েবল লিখব, ভ্যারিয়েবলের কোনো অংশে আমরা চিহ্ন বা প্রতীক ব্যবহার করব না। আমরা হয় সেখানে ডিজিট ব্যবহার করতে পারি, নয়তো সেখানে অ্যালফাবেট ব্যবহার করতে পারি, চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এ ধরনের প্রতীক বা সিম্বল ব্যবহার করতে পারি না। এরপরে যে ভ্যারিয়েবলটি রয়েছে সেটি হচ্ছে টাইগার, তো এটিও সঠিক ভ্যারিয়েবল, কারণ এখানে একটি শব্দ দিয়ে ভ্যারিয়েবলের নামকরণ করা হয়েছে। দেখো, বানানগুলো দেখলে একটু হিজিবিজি লাগতে পারে, কিন্তু এগুলো সঠিক বানানো না হলেও ভ্যারিয়েবলের ফর্মেট অনুযায়ী কিন্তু এটি সঠিক হয়েছে। এরপর দেখো, সবশেষ যে ভ্যারিয়েবল সেটি ছিল রোবোটিক্স লার্নিং, তো এটি কেন ভুল ভ্যারিয়েবল? কারণ আমরা জানি যে ভ্যারিয়েবল সবসময় একটি শব্দের হয়। যদি একাধিক শব্দেরও হয়ে থাকে তাহলে সেখানে আমরা কী করতে পারি? আন্ডারস্কোর দিয়ে একটি সাথে আরেকটি সংযুক্ত করে দিতে পারি। কিন্তু এখানে দেখা যাচ্ছে শব্দ 2টি, কিন্তু 2টি শব্দই পৃথক, অর্থাৎ আলাদাভাবে রয়েছে, আর এজন্য এই ভ্যারিয়েবলটি কিন্তু ভুল ভ্যারিয়েবল। তাহলে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করবে। আমি তোমাদেরকে উত্তর লিখে দিয়েছি, এর পাশাপাশি আমি ব্যাখ্যা করে বা এক্সপ্লেন করেও বুঝিয়ে দিয়েছি যে কেন এগুলো ভুল, কেন এগুলো সঠিক। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই।
এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধান আমি তোমাদেরকে খুব সহজভাবেই বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।